ফেসবুকে আমরা আমাদের পার্সোনাল ফটো আপলোড করে থাকি, এবং এটা আপলোড করতে গেলেই আপলোড হওয়ার পরে রেজুলেশন কমে যায়, অর্থাৎ এইচডি কোয়ালিটির ভিডিও বা ফটো এটা আপলোড হতে চায় না। তো এই ক্ষেত্রে আমরা কী করতে পারি সেটি আজ আমি দেখাবো। তার আগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বন্ধুরা দেখি কীভাবে ফেসবুকে এইচডি কোয়ালিটির ভিডিও অথবা ফটো আপলোড করতে হয়। তো আমরা এই জন্য ফেসবুক অ্যাপসটি ইউজ করব। এখান থেকে আমরা ডান দিকের উপরে তিনটা সমান আইকন অর্থাৎ সেটিংসে ক্লিক করব, এবং আমরা এখান থেকে অ্যাপ সেটিংসে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ সেটিংস, এখানে ক্লিক করার মাধ্যমে আমরা নিচের দিকে কয়েকটি অপশন পাবো, যেমন আপলোড ফটো ইন এইচডি। সচরাচর এটা অফ থাকে, এটা অফ থাকে, তো আমরা এই দুটো অন করে দিব। আপলোড ফটোজ ইন এইচডি এটাকে অফ করে দিতে হবে, এবং আপলোড ভিডিওস ইন এইচডি এটাকেও অন করে দিতে হবে, দুইটাকে অন করে দিতে হবে। এরপর থেকে আমি যদি কোনো ভিডিও আপলোড করি অথবা ফটো আপলোড করি, তাহলে দেখতে পারবো যে সেটা আপলোড হয়েছে, এবং এই এইচডি কোয়ালিটি যা রেজুলেশন ছিল সেই রেজুলেশন ওয়াইজ আপলোড হয়েছে, কোনো ধরনের পার্থক্য হয়নি। তো এরকমভাবে আমরা এইচডি কোয়ালিটির ভিডিও আপলোড করতে পারবো। চ্যানেলটি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে আপনাদের, তো আমার চ্যানেলে ঘুরে আসবেন। আপনাদের চ্যানেলের অনেক ভিডিও আছে যেগুলো ভালো লাগবে, তো এই ধরনের সুন্দর সুন্দর টিপস পেতে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।